वेलकम बैक टू माय चैनल। आपनारा केमन आछेन? आज आमी रान्ना करब पापड़ा माछेर झाल बा झोल, जाई बोलुन। बिये बाड़ीर मतो, अनुष्ठान बाड़ीर मतो आमरा जेभाबे पापड़ा माछ खेये थाकि, आज सेइभाबे आमी माछ रान्ना करब, किन्तु खुबई कम तेले। माछगुलिके आमी भालो करे धुये निएछि, तारपर ताते नून हलुद माखिये निलाम। एखन आमी कड़ाइते तेल दिये दिलाम, सादा तेल 2 चामच मतो तेल। आपनी चाहले अन्यान्य तेलो व्यवहार करते पारें। आमी माछगुलिके एके एके दिए दिच्छी। आपनारा आमार चैनेले आरो अन्यान्य विभिन्न धरनेर माछेर रान्ना देखते पारें। विभिन्न धरनेर आरो इंडियान अनेक रेसिपी आछे आमार चैनेले, आपनारा देखते पारें। माछगुलि भाजा हये गेछे। ई माछ खुबी नरम थाके, যত্ন সহকারে ভাজতে হয়। এখন আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভালো করে বাদামি রঙের করে ভেজে নেব। আমরা বাঙালিরা একটু পেঁয়াজ রসুন খেতে খুবই ভালোবাসি। তাছাড়া পেঁয়াজ রসুন ছাড়াও মাছ রান্না খুব ভালো হয়। আমার চ্যানেলে আপনারা চাইলে দেখতে পারেন বিভিন্ন ধরনের ভেজ নন ভেজ রেসিপি। এখন আমি এতে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাকেও একটু ভালো করে ভেজে নেব। দেখুন এই তেলের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। এখন কাঁচা লঙ্কা কুচানো আর আদা রসুন বাটা একসাথে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাকেও ভালো করে ভেজে নেব। এখন আমি এতে টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটোটা আমি শিলনোড়ায় বেটেছি, আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। টমেটোটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব, না হলে টমেটোর কী হয় অনেক সময় একটা কাঁচা গন্ধ রয়ে যায়। এখন আমি এতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লাল লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেই রকম দিতে পারেন, হয়তো একটু কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি একদম। এভাবে রান্না করে দেখবেন যে মাছ খেতে খুবই ভালো লাগে। আপনি যে কোনো মাছ এভাবে রান্না করে খেতে পারেন। আমি এখন অল্প একটু জল দিয়ে দিলাম, কারণ এই জলের সাথেও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত মিক্স হবে ততই আপনার রান্নাটা খুবই ভালো হবে। এখন আমি যতটুকু ঝোল বা গ্রেভি রাখতে চাই ততটুকু পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এই রান্নাটা একটু মাখামাখাই হবে, তাই বেশি ঝোল দেব না। এখন ঝোলটা সিদ্ধ হবে। সিদ্ধ প্রায় হয়ে গেছে। এখন আমি মাছগুলি, ভাজা পাবদা মাছগুলি দিয়ে দেব। আপনি চাইলে এরকম এইভাবে কাতলা মাছ বা রুই মাছ বা যে চারাপোনা মাছ ও রান্না করতে পারেন। মাছগুলি দেওয়ার পর আর বেশি কিছু না, 2-3 মিনিট একটু হালকা একটু সেদ্ধ করে নেব। আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। এই রান্নাটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, প্লিজ একবার রান্না করে দেখবেন এইভাবে। এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু ধনে পাতাও দিতে পারেন, কিন্তু আমি দিইনি, কারণ গরম মশলাটার গন্ধটা এর সাথে খুবই ভালো লাগে। চাইলে উপর থেকে একটু ধনে পাতা দিতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, আবার অন্য রেসিপিতে দেখা হবে।